হরমোন আর হরমোনের সাথে দাঁতের রোগের সম্পর্ক নিয়ে যে পর্বগুলো আমরা করছিলাম, আজকে এটার লাস্ট পর্ব। আসসালামু আলাইকুম, ডেন্টাল টিপস ইন টু মিনিটসের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে মেয়েদের লাইফে যে হরমোনাল চেঞ্জেসগুলো হয়, এই চেঞ্জেসের সময়টাতে তারা কী ধরনের দাঁতের অসুবিধা ফেস করে, এবং লাস্ট পর্যায়ে এসে যেই বড় ধরনের চেঞ্জটা তারা ফেস করে সেটাকে বলা হচ্ছে মেনোপজ। এবং এই মেনোপজের টাইমটাতে তাদের শরীরে নানা ধরনের হরমোনের চেঞ্জ হয়, এবং এই হরমোন চেঞ্জের প্রভাবগুলা তার মুখের ভেতরে মারাত্মকভাবে পড়তে পারে। বিশেষ করে এই টাইমটাতে তাদের সবচেয়ে বেশি অসুবিধা যেটাতে দেখা দেয় সেটা হলো ড্রাই মাউথ, মানে মুখটা শুকিয়ে যায়। এবং এই ড্রাই মাউথের পাশাপাশি আরও যেটা হতে পারে যে মুখে বিভিন্ন ধরনের বার্নিং সেন্সেশন, মানে আগে যেই মেয়েটা বা যেই মা অনেক বেশি ঝাল খাবার খেতে পারতেন, মেনোপজের পরে তিনি একেবারেই ঝাল নিতে পারছেন না, আর মুখটা ড্রাই থাকার কারণে তার মুখে নানা ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে। কেন ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে বলি, আমাদের মুখের যে স্যালাইভা বা থুতু যেটাকে বলছি, এই থুতুটা কিন্তু আমাদের মুখে যেই ব্যাকটেরিয়াগুলো ক্যাভিটি তৈরি করে বা ক্যারিজ করে, এই ব্যাকটেরিয়াগুলোকে ফ্ল্যাশ আউট করে দেয়। যখন মুখে থুতুর পরিমাণটা কমে আসে তখন এই ফ্ল্যাশ আউটের পরিমাণটাও কমে যায়, সো ক্যাভিটি তৈরিকারী ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ে, এবং এই ব্যাকটেরিয়া দাঁতে বিভিন্ন ধরনের ক্যাভিটি তৈরি করে, ক্যারিজ তৈরি করে। দেখা যায় যে খুব দ্রুত দাঁতগুলো ডেটোরিয়েট করছে, আবার পাশাপাশি মুখে বিভিন্ন ধরনের আলসার তৈরি হচ্ছে। তার মানে ড্রাই মাউথ একটা প্রবলেম আর বার্নিং সেন্সেশন একটা প্রবলেম। এখন ড্রাই মাউথের জন্য অবশ্যই আপনাকে একজন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে, বিভিন্ন ধরনের ড্রাই মাউথ জেল পাওয়া যায়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এই ড্রাই মাউথ জেলটা সাধারণত স্যালাইভার প্রোডাকশন বাড়ায়। আর বার্নিং সেন্সেশনের জন্য যেটা করতে হবে, আপনাকে স্পাইসি ফুডগুলা, বিশেষ করে যে খাবারগুলোতে অনেক বেশি ঝাল থাকে, অনেক বেশি মশলা দেওয়া থাকে, এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর পাশাপাশি অবশ্যই এই টাইমটাতে বেশি বেশি করে দাঁতের যত্ন নিতে হবে, রেগুলারলি ডেন্টিস্টকে ভিজিট করতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দিনে দুবার করে ব্রাশ করবেন, 2 মিনিট করে। আল্লাহ হাফেজ।